ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমরা যাচ্ছি ওয়ার্ল্ডের লার্জেস্ট ক্রিকেট গ্রাউন্ডে এমসিজিতে। তো আজকের জন্য আমরা একটা ট্যুর নিয়েছি, এটা অনলাইন বুকিং করতে হয়, এক একজনে $30 করে লাগছে এখন, আগে লাগতো $25। আর ট্যুর না নিলে এই বাইরেটা ঘুরেই চলে যেতে হবে। তো আমাদের ভেতরটাও দেখার ইচ্ছে, কারণ এটা নাকি খুবই সুন্দরভাবে ম্যানেজ করে রেখেছে এরা। তো চলো যাওয়া যাক ভেতরে, আর তোমাদেরও আশা করি ভালো লাগবে, তো দেখতে থাকো। মেলবার্নের সব থেকে বড়, মানে ওয়ার্ল্ডের সব থেকে বড় ক্রিকেট গ্রাউন্ডে এমসিজি, মেলবার্ন ক্রিকেট গ্রাউন্ড। তো আমরা এখানে এসেছি এই কারণে, কারণ অস্ট্রেলিয়াতে যে কেউ আসে এইটা অবশ্যই ভিজিট করে, আর আমরাও এখানে ব্যতিক্রম না, আমরাও এখানে এসে গেছি। তো আমরা টিভি থেকে সবসময় দেখতে থাকি, কিন্তু এখন দেখতে পাচ্ছ যে মানে বিশ্বাসই হচ্ছে না যে আমরা এই স্টেডিয়ামে এসেছি, সব থেকে বড় স্টেডিয়ামে দাঁড়িয়ে ভিডিও করছি, ছবি তুলছি। তো আরও সেকশনগুলো দেখাবে, আমরা ও পাশেও যাব, আর এই সামনে এখান থেকে বসেও দেখা যায়। এখানে ক্যাপাসিটি নর্মালি 1 লাখেরও বেশি, আর এটা অ্যাকচুয়ালি নিউ ক্রিকেট গ্রাউন্ড, যেটা আর যেটা ওল্ড ছিল ওটা ক্রাউন বিল্ডিংয়ের কাছে ছিল, যেটা বিল্ড হয়েছিল 1863-তে। আর কালও একটা ম্যাচ আছে, তাই ওরা প্রিপারেশন নিচ্ছে, ওই পিচটা বানাচ্ছে, দূরে আশা করি দেখতে পাচ্ছ। তো কাল ম্যাচটা যদি আমরা আগে থেকে জানতাম অবশ্যই এখানে বুকিং করতাম, কিন্তু আমরা জানতাম না। তো যাই হোক, পরে আমরা অবশ্যই একবার আসবো এখানে। সুন্দর লাগছে, দেখো এই সেকশন থেকে খুব ভালোভাবে দেখা যায়, এটা হচ্ছে লেভেল 2, একটু উঁচু থেকে। এখানে টিকিটের প্রাইস একটু বেশি হয়, কারণ এখান থেকে পুরো পরিষ্কার দেখা যায়, ওখানে পিচটা রেডি করছে কালকের ম্যাচের জন্য। England teams coming to Australia, because ever since that time when the MCC will bring out English teams, we've continued to bring out teams, you know, from England to play, or some of these are Australian teams that also go over to England. Are these from the Ashes? These are all Ashes series that they're playing here, so these are all the England teams from more recent times. এখানে ইনহাউস প্র্যাকটিস নেট আছে, সাথে বলিং মেশিনও আছে, তো ক্রিকেটাররা ভেতরে প্র্যাকটিস করতে পারে উইথাউট বলার। আর মেলবার্ন যেহেতু আনপ্রেডিক্টেবল ওয়েদার, তো এখানে কখনো বৃষ্টি কখন রোদ বোঝাই যায় না, তো এটা খুবই ইউজফুল ক্রিকেটারদের জন্য। আর এখান থেকে কমেন্ট্রি করা হয়। আর এই ছবিটা যখন স্টেডিয়াম তৈরি হয়নি, শুধু মাঠে খেলা হতো, তখনকার ছবি। এখানে ক্রিকেটারের রিলেটিভ ক্রিকেটাররা বসে, আরও ভেতরে ক্রিকেটাররা বসে, ক্রিকেটারদের রিলেটিভরা বসে থাকে এখান থেকে খেলা দেখে। তো একদম ভেতরে নিয়ে যাচ্ছে না, কারণ কাল খেলা আছে, তো কোভিডের সেফটির জন্য ভেতরে এতটা নিয়ে যাচ্ছে না। তাও এখান থেকে যতটা দেখা যায়, এখানে পুরো ডাইনিং প্লাস ব্যাট সেট, সাথে সাথে ডাইনিং সেটও আছে যেখানে ক্রিকেটাররা রেস্ট নেয়। ছবিটা আঁকা হয়েছিল 2003 সালে, এখানে বিভিন্ন দেশের প্লেয়ার, নামি নামি প্লেয়ারদের ছবি আছে। আর এটা হচ্ছে মেলবার্ন ক্রিকেট কমিটির ব্যাঙ্কুয়েট হল, এখানে প্লেয়ার্সরা আর ক্রিকেট কমিটি মেম্বার্সরা খাওয়া দাওয়া করে। আমাদের যে গাইড, তিনিও একজন ক্রিকেট কমিটির মেম্বার। আর তোমরা দেখতে পাচ্ছ এই বিভিন্ন দেশের ব্লেজার্স রয়েছে, এখানে এইটা পরে যখন টস করতে যায়, বিভিন্ন দেশের মধ্যে খেলা হয়, তখন তারা পরে মেলবার্নে টস করতে যায়। আর এটা হচ্ছে লাইব্রেরি মেলবার্ন ক্রিকেট কমিটির, এখানে এখন প্রবেশ নিষেধ, কারণ এই কালকে খেলা আছে। আর এটা আমাদের ইন্ডিয়ানসদের সবচেয়ে প্রাউডেস্ট মোমেন্ট, যেখানে সচিনকে ইনভাইট করেছিল স্যার ডন ব্র্যাডম্যান,
উনি বলেছিলেন ওর খেলা দেখে নিজের ক্রিকেট জীবনের কথা মনে পড়ে। আর এটা বিভিন্ন বিখ্যাত টিম, যারা অস্ট্রেলিয়ান টিম, যারা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে খেলেছে। এখানটা লেভেল 3, এখান থেকে আরও কাছাকাছি দেখা যায়। এখানে টিকিটেরও দাম একটু বেশি, কারণ এখানে বেশিরভাগ ছয়গুলো এখানে এসে পড়ে আর লোকেরা ওটা। কেমন লাগলো ঘুরে? খুবই ভালো লাগলো, অনেক হিস্ট্রি জানতে পারলাম। মেলবোর্ন 18th century শুরু হয়েছিল, লেট 1800, খুবই ভালো। এখানে একটা কালচার আছে, যেরকম আমাদের গাইড বললো যে এখানে শুধু মানে প্রফেশনাল না, অ্যামেচার ক্রিকেটার্স দিয়ে শুরু করেছিল তখন, তাদের অনেক বেশি ক্লাসি মানা হতো। তারপর আস্তে আস্তে প্রফেশনাল ক্রিকেটার্স আসে, তো এরা ইনভাইট করতো ইংল্যান্ড টিমকে যাতে ওরা এসে খেলে আর এদের ক্রিকেটের একটু উন্নতি হয়। প্রথমবার যখন ইংল্যান্ডের 11 জন খেলতে এসেছিলো, এদের 21 জন খেলেছিল, তাও হেরে গেছিলো। কিন্তু তার অনেক দিন পরে আবার যখন অস্ট্রেলিয়া 11 আর ইংল্যান্ড 11 খেলা হয়, সেটা ওয়ার্ল্ডের ফার্স্ট টেস্ট ক্রিকেট খেলা হয়, তাকে সেখানে অস্ট্রেলিয়া জিতেছিল। অনেক টেনিসের জন্য ফেসিলিটি খুবই কাছে MCG-র। এই যে MCG, দুটো ইন্টারন্যাশনাল স্টেডিয়াম আমাদের খুবই কাছাকাছি। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। টাটা।